করে প্রত্যেক দিন যাই, আস্তে আস্তে করে দিন শিক্ষা শিখে হযরত জিবরান আলাইহিসসালামের অসুস্থ হয়ে গেল। বেরাদার বাপকে বাড়িতে রেখে বাইতুল মুকাদ্দেসে যাই ঝাড়ু পোছা দিতে, আবার ঝাড়ু পোছা লাগায়া বাড়ি আসে। এই রকম করে একদিন দুই দিন করে এক দুই মাস পার হল, আস্তে আস্তে হযরত ইমরান আলাইহিসসালামের বেশি বেমার বেড়ে গেল। বেরাদার বন্ধুগণ রাত যাই দিন আসে, দিন যাই রাত আসে, এই রকম ভাবে চলে। মা মারিয়াম বাড়িতে কাজকর্ম করে বাপকে খাইয়ে দেয়, আর খাওয়ার পরে চলে আবার বাইতুল মুকাদ্দেসে। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা, দুনিয়ার মানুষজনেরা গল্প করে এই মেয়েটাকে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গ কেউ কোনোদিন দেখতে পাইনি, এত সুন্দরী মেয়েটা কার। মানুষজনেরা এক থেকে দুই মুখ হয়ে প্রচার হয়ে গেল বাইতুল মুকাদ্দেসের খাদেম যিনি হযরত ইমরান আলাইহিসসালাম, ওই ইমরানের কন্যা, এর নাম হলো মারিয়াম। সুবহানাল্লাহ, জীবনের মুখ চোখ দেখিনি। রাস্তাঘাট গ্রামগঞ্জের মানুষেরা বলে, সবাই গল্প আলাপ করে, মেয়েটা খুব ভালো ভদ্র, আল্লাহ ভক্ত, আল্লাহ ছাড়া কিছু জানে না, পর্দায় পর্দায় থাকে, মেয়েটা অতি উত্তম সুন্দরী, বাপের খেদমত করে, আল্লাহর জিকির ওয়াজগার করে, বাইতুল মুকাদ্দেসে ঝাড়ু পোছা লাগাই, আল্লাহ ছাড়া কিছু বুঝে না। বেরাদার তারিফ হতে লাগলো, মেয়েটার নাম ছেয়ে গেল। আস্তে আস্তে বড় হয়, 13 বছর হয়ে গেল, বেরাদার আল্লাহ পাকের ওয়াদার হয়ে যায়, মালেকাল মওত মরিয়মের বাড়িতে আসলো, হযরত ইমরান আলাইহিসসালাম আল্লাহর পিয়ারা হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাপ মারা, বেটি হয়ে গেল মা মরিয়ম, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, মাবুদ গো, আমার মা 8 বছরে মারা পড়েছে, 13-14 বছরে বাপ চলে গেল ঘরলা, আমি একাই হয়ে গেলাম গোত্র খানদানে, আমার ভাই নাই, মাই নাই, আমার মা নাই, বাপ নাই, দাদা দি চাচা কেউ নাই, আমি একাই আছি গো, আমার হোসলা প্রেম বুদ্ধি বাড়াইয়া দাও, মানুষ যাতে আমাকে শ্রদ্ধা করে, আমার আল্লাহ বলে মারিও, তুমি সবর করো, তোমার বাবা 20 বছর সবর করেছিল, তারপর তোমাকে পেয়েছে, তুমিও সবর করো, তোমাকে আমি ইনাম দেব। মারিয়াম টেনশন নিও না, মরিয়াম কাঁদছে, বাইতুল মুকাদ্দেসে গিয়া ঝাড়ু পোছা লাগাই, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার মা নাই, বাপ নাই, আমি 13-14 বৎসর আস্তে আস্তে জওয়ান হব, বাপ মা হারা, এতিমা হয়ে গেলাম, কেউ নাই, ভাই নাই, বোন নাই, চাচা নাই, কাকু নাই, কেউ নাই, আমার খানদানে আমি এখন একাই, আল্লাহ গো, আল্লাহ তুমি আমার হোসলাকে বাড়াও, আমি যদি মারা যাই বাপের মতো, তোমার এই বাইতুল মুকাদ্দেসের কে খেদমত করবে, আল্লাহ, আল্লাহ গো, মানুষজনদের হেদায়েত দাও, যাতে এই তোমার ঘরের খেদমত করে, আমি ছাড়া তো আর কেউ করছে না, আল্লাহ আমার হোসলা বুদ্ধি বেরেন বাড়াও, আমাকে হেদায়েত দাও, তৌফিক দাও, নিজের ক্ষমতা চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমারে আরো বুদ্ধি দাও, আরো শিক্ষা দাও, এই আল্লাহ, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল মা মারিয়ামের। বেরাদার বন্ধুগণ, প্রত্যেক দিন সকালবেলা হযরত মারিয়াম আলাইহিসসালাম চলে বাইতুল মুকাদ্দেসে, ঝাড়ু পোছা লাগাই, আল্লাহর জিকির আজকার করে, আবার চলে নিজের বাড়ির দিকে, দরুদ শরীফ পাঠ করে, আল্লাহুম্মা সাল্লি here it is.
পঞ্চাশ কেজি ধান বাপের নামে। আল্লাহ ওনার বাপ মা খানদানকে জান্নাত নসিব করো। আল্লাহ যারা যে কবরে গিয়েছে জান্নাতে ভরো, রহেনসেন খাওয়া দাওয়া লেবাস আসবাবপত্র জান্নাতি বানায় দাও। যারা জিন্দা আছে হেদায়েত নসিব করো, সবে বলি আমিন। আচ্ছা ভাষা বুঝতে পারছেন? চলবে চলবে না ছেড়ে দেবো, চলবে তো মায়েরা চলবে। বেরাদা এ তো অনেকে দান দিয়ে পাঠিয়েছে, পরে হবে নাকি? আচ্ছা বলে দি কিলে মাজিদুর 1500 টাকা। সুবহান আল্লাহ। হ্যাঁ মাজিদুর প্রধান 1500, মোজাম্মেল হক সাহেব 2000, ফিরোজ দিয়েছে 2000, শাহজান 1000, আরিফ দিয়েছে 1000, হ্যাঁ উপপ্রধান, তারপরে মাজেদ দিয়েছে 500, ফের আরিফ মেম দিয়েছে 500, তারপরে একরামুল, হ্যাঁ ভিএলই দিয়েছে 500, মতিলাল দিয়েছে 500, সাদ্দাম 500, মাবুদ 500, হায়া 500, নওসাদ দিয়েছে 600, আব্দুর রব 500, সাকুলা 500, মোজাম্মেল হক 500, সফিকুল দিয়েছে 500, সুবহানাল্লাহ, তাহের দিয়েছে 500, সর্বমোট 13600 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না চাওয়াতেই দিয়ে পাঠিয়েছে, কত ভগবান আল্লাহ। ইন্নাল্লাহ মাসাবিরিন, আল্লাহ যারা সবর ধরে দিয়েছেন তাদের প্রতি তুমি সহায় হয়ে যাও, সবে বলি আমিন। জানি না কে কোন আশাতে দিয়েছে গো আল্লাহ, প্রত্যেকের দিলের তামান্না তুমি পুরা করে দিও আল্লাহ গো, প্রত্যেকের দুনিয়াবি ইহকাল পরকাল ভালাই ভালাই করিও, সবে বলি আমিন। দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি করতে লাগলো। আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি হায়াত মওতের মালিক, ইজ্জত জিল্লতের মালিক আল্লাহ, আমি কারে বাঁচাবো কারে মারবো আমি আল্লাহ ছাড়া কেউ জানি না। বিরাদার দেখেন কি হতে লাগলো, হযরত মারিয়াম আলাইহিসসালাম প্রত্যেকদিন বাড়ির কাজকর্ম করে রান্না বান্না করে নিজে খাই, আল্লাহর জিকির ওয়াজগার করতে যাই, এই রকম ভাবে 1 বছর 2 বছর 3 বছর করতে করতে মারিয়াম আলাইহিসসালামের 15 বছর হয়ে গেল। বেরাদার বন্ধুগণ ফারেস্তারা দোয়া করে, মাবুদি গো মারিয়াম আলাইহিসসালাম দুনিয়ার বুকে একটাই মায়ে, যার বাপ নাই মা নাই দুনিয়াতে ভাই বেরাদর কেউ নাই, 22 বছর পর তাকে দিয়েছো মাবুদ, মেয়েটার কেউ নাই, মেয়েটা কার সঙ্গে থাকবে কে হবে তার, মেয়েটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দেখাই না, মেয়েটার শরীর মুখমণ্ডলী কেউ দেখতে পাইনি, এত সুন্দরী মেয়ে আমরা জীবনে কোনোদিন দেখতে পাইনি। ফারেস্তারা দোয়া করে, আল্লাহ গো জবরি করে হোক মেয়েটার কি লাভ হবে, আমার আল্লাহ বলে ফেরেস্তারা রে, ইন্নাল্লাহ মাসাবিরিন, তার বাপ সবার ধরে বারে বারে দোয়া করতো আমার কাছে, 22 বছর পর ওই মেয়েকে দিয়েছিলাম তাকে তোহফা ইনাম, ও ফেরেশতারা মারিয়াম একাই একাই আসে, আমি আল্লাহর জিকির ওয়াজগার করে বাইতুল মুকাদ্দাসের খাদেমা হয়েছে, আমি আল্লাহ তাকে এমন তোহফা দেব দুনিয়ার বুকে তার রেকর্ড থেকে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দোয়া দিতে খুব জানি, বেরাদার কোন কারণ থাকলে যাচ্ছেন ফেরত আসেন, এখন তো বডিটা হিটেই হয়নি,
পাঁচ ঘন্টা ছ রাত্রে সাড়ে ছ ঘন্টা ভাষণ দিয়েছি আজকের রাত্রে। সঞ্জীব চাচলের পার্শ্বে সঞ্জীব চার দিন ধরে জীবনী চলছিল বেরাদার, এক তারিখ থেকে শুরু হয়েছে এক দু তিন চার। প্রথম দিন জলসা হয়েছিল, বাংলাদেশের একটা বক্তা ছিল, তারপরে দ্বিতীয় দিন থেকে জীবনী শুরু হলো। আজকে গত রাত্রে সাড়ে দশটা দশটা চুয়াল্লিশ মিনিটে বসেছি আর ছেড়েছি ফাজিরের আজানের পর ফাতিহা দোয়া হয়েছে গোটা রাত। এত লোক ভরপুর আর প্যান্ডেল ইত্যাদি ইত্যাদি খুব হাইফাই ব্যাপার, কালেকশন যে হয়েছে ওরা বলছে আমাদের জীবনে এরকম জালসা হয়নি, বহুদিন থেকে আমরা জালসা করছি এত চাঁদাও উঠেনি আর গোটা রাত জালসাও হয়নি। বেরাদার যাই হোক, আর আমি প্রথমবার গেছি ওই গ্রামে, কোনোদিন জালসা করিনি, প্রথমবার গিয়ে তো আমাকে ওখানে নিজের কামাল দেখাতে হবে কিনা, ফাটিয়ে ফুটিয়ে ছেড়ে দিয়েছ খারাপ বেরাদার। সুবহানাল্লাহ, অন্যান্য জায়গাতে তো দুবার চারবার পাঁচবার সাতবার হয়ে গেছে কিন্তু ওখানে প্রথমবার। ওরা জানেই না এম এ মালিক আমাকে দেখে বলছে এটা ছুয়া, প্রথম গেছে কিনা বলছে এটা ছুয়া, মারতি নিয়ে গেছে হে এইটুকু ছুয়ার পর ফুটা নি মারতি দিয়ে একটা পুরা বলছে। আমার ছেলে দুটা তো রেগে পায়রা ছুয়া ঝিটকিয়ে ঘয়লা ভাঙবে, হ্যাঁ একটা ঘুঘু পাখি মারতে ইট লাগে না, একটা বন্দুকের গুলি মুসরির দানার এত বড়, ছুয়া বলছিস মাইকের হরেন পুরাই দিবে। যখন বসেছি তো ওই বুড়া গ্রামের সামনের দিকে গেছে পাঁচশো টাকা দান দিতে হাত মিলাছে, কি দানা ছুয়া সবাই হাসাস মাথা খারাপ। তারপর যখন শুরু হয়েছে তো উপরে কালকে শেষের সময় দুশো টাকা ফের আমাকে দিচ্ছে, নাতি আজ থেকে আমি তোর নানা, এ দুশো টাকা লে তুই দুধ কিনে খাবি, তোর গলা ফেলে একদম ক্লিয়ার। আমি যে ছুয়া ফেরোকে বলছি ছুয়া মাথা খারাপ। আদার সব আল্লাহর দান, আল্লাহ কখন কার মান সম্মান বাড়াবে সব আল্লাহই জানে। বেরাদার একটুখানি আগে বাড়ি, আবার এখানে আজকে আর কালকে করে পরশুদিন থেকে চলে যাবো করণদিঘি থানা। করণদিঘি গ্রামের নাম আছে কামারতোর, কামারতোর গ্রামে দুদিনের ওখানে মাহফিল আছে, তারপরে আবার আসবো এদিকে এই নদী শিখে আছে আমার জালসা। নদী শিখে মানে প্রথম দিন আমি নাই, শেষের দিন, হ্যাঁ তারপরে আপনার চিতলিয়াতে আছে, সতীতে আছে, হরিপুরে, অনেক জায়গাতে আছে। যাই হোক চব্বিশ তারিখ অব্দি বুকিং, কেউ তারিখ নিলে পঁচিশ তারিখ থেকে নিতে হবে, সব আল্লাহর দান। আর বলছে ছুয়া মাথা খারাপ বেরাদার। যাই হোক আল্লাহ বলে বান্দা বান্দি ও মরিয়ম তুমি কেমন না কেমন না কেঁদো না তুমি একাই নাও মারিয়াম, টেনশন নিও না টেনশন নিও না। হযরতে মারিয়াম অপেক্ষায় থাকলেন পনেরো ষোলো বৎসর হয়ে গেল, সতেরো বৎসরের জাকান হয়ে গেলেন, সাবালিকা হয়ে গেছে মরিয়াম। আবার সকালবেলা বাড়ি থেকে বের করে বাড়ির কাজকর্ম করে আল্লাহ পাকের মসজিদ বাইতুল মুকাদ্দেসে চলতে লাগলেন। বাইতুল মুকাদ্দেসে গিয়া ঝাড়ু পোছা লাগাই দুনিয়ার মানুষজনেরা দেখে কিন্তু কেউ কোনোদিন তার মুখ দেখতে পাইনি। কিরকম মরিয়াম ছিলেন, এত পর্দা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কিছুই দেখতে পাইনি কেউ। আর আজকাল আমরা বেরাদার বন্ধু আওয়াজ কম, আল্লাহ হেদায়েত নসিব করুক আমাদের। আজ মরিয়াম কার নাম বেরাদার, সব পর্দাই ঢাকা। সতেরো বছর হয়ে গেল, আঠারো বছরে পা দিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত দেখে মারিয়াম জওয়ান হয়ে গেছেন, মারিয়ামের বিয়ে শাদী দিতে হবে, কেমনি করে বিয়ে দেবে, কে মারিয়ামকে বিয়ে করবে, বাপ নাই মা নাই কেউ নাই, বাড়িঘর নাই, ছোট্ট একটা হুজরা খানা, রাত দিন আমি আল্লাহর বাইতুল মুকাদ্দেসের খাদেমা হয়ে আছেন। মারিয়ামকে আমি একটা ইনাম দেব, প্রাইজ দেব, কি প্রাইজ দেবে
হযরত মারিয়াম আলাইহিস সালাম সকাল 10টার দিকে বাইতুল মুকদ্দেসে ঝাড়ু পোছা দিয়া নিজের বাড়িতে গেলেন, গোসলখানায় গোসল করবে।